একটা মূল প্রোগ্রাম বা অনুষ্ঠান হুম আছে, হুম সেটা নিয়ে কি করবো? হ্যাঁ, মূল বিষয় হচ্ছে, দেখুন, আমাদের এর আগে আমরা দেখেছি যে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র তিনি ভগবান শিবের, রামেশ্বরমে ভগবান শিবের উপাসনা করেছিলেন, এবং রাবণকে বধ করার জন্য তিনি লঙ্কায় যে দেবী লঙ্কিনী রূপে 51 সতীপীঠের একটি পীঠ, সেখানে দেবীকে আহ্বান করেছিলেন, তার ফলে রাবণ বধ সম্পন্ন হয়েছিল। আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি অযোধ্যাতে সেই রাম মন্দির প্রতিষ্ঠা করতে চলেছেন, তো আমাদের মনে হলো যে এইটা, এই 51 শক্তিপীঠের জাগরণের মাধ্যমেই রামচন্দ্রের লঙ্কা বিজয় সম্ভব হয়েছিল, এবং শ্রীরামচন্দ্রের আজকে ভব্য মন্দির তৈরি হতে চলেছে। সেই নিরিখে সেই 51 শতীপীঠকে, তাকে জাগরণ করা, তার শক্তি ঊর্জাতে এই দেশকে আবার পুনর্জাগরিত করা, সেইটার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই যোগ্য অনুষ্ঠান হচ্ছে। তো রাম মন্দির শুরুর আগেই, এর জন্য তার ঠিক 10 দিন আগে, 12ই এবং 13ই জানুয়ারি, আমরা 51 শতীপীঠ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অভিষেক করার এবং তার জাগরণের জন্য এই সর্বসিদ্ধি মহাযজ্ঞের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে এই প্রথম আমরা একাধিক শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্যদের আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন আমাদের শ্রী জ্যোতিষমঠ মঠ পীঠাধীশ জগৎগুরু শঙ্করাচার্য, পরমপূজ্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দজী মহারাজ। এর মধ্যে আছেন আমাদের শ্রী কাশী সুমেরু পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য নরেন্দ্রনাথ সরস্বতী মহারাজ, এবং আছেন আমাদের মধ্যমনায় পীঠের যিনি পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য, স্বামী রাজ রাজেশ্বর আশ্রম। এছাড়া আমাদের অন্যান্য সমস্ত শঙ্করাচার্যদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। স্বামী জগৎগুরু রামভদ্রাচার্য, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। হ্যাঁ, তারপরে আমাদের এখন যারা যারা মোটামুটি যারা প্রাধান্য করছেন ধর্মজগতে, সমস্ত ধর্মগুরু, তাদের সবাইকেই মোটামুটি আমাদের আহ্বান করা হয়েছে। এর মধ্যে স্বামী নিশ্চলানন্দর কাছেও খবর গিয়েছেন, তো তাদের মধ্যে তারা কথা দিয়েছেন আসবার চেষ্টা করবেন বা আসবেন, আমাদের আমন্ত্রণ স্বীকার করেছেন। মোটামুটি সব শঙ্করাচার্যের কাছে, শঙ্করাচার্য ভারতীকৃষ্ণ ভারতী তীর্থ মহারাজ, যিনি আমাদের সিঙ্গড়ি মঠের শঙ্করাচার্য, তার কাছেও আমরা চিঠির মাধ্যমে আমরা আবেদন করেছিলাম, তিনিও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আসবার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ।